এঞ্জেল থেরাপি কে কতটা মানো জানি না, আমি তো মানি, কেননা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেই জেনেছি যে এঞ্জেলের কতটা পাওয়ার। আর আমি আমার মতন করে এঞ্জেলকে ডাকি, আর আমার কিন্তু সব সমস্যার সমাধান সে তখনই না হলেও করে দেয়। মন প্রাণ থেকে এঞ্জেলকে ডাকলে সে সব সমস্যার সমাধান করে দেয়। যেমন এই যে আমার ফোনটা কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করে কালকে ঈপ্সিতার লাইভে ছিলাম, লাইভ টাইভ হলো, তারপরে রাতের দিকে খাওয়ার দাওয়ার পরে দেখি ফোনটা নিয়ে আরেকবার একটুখানি হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম, দেখলাম যে ফোনটা আবার অন হয়ে গেল। এটা কিন্তু অন হওয়ার একদমই কথা ছিল না, চালু হওয়ার কথা ছিল না। আমি যবে থেকে হয়েছে এমন, আমি খুব মানে মন থেকে অ্যাঞ্জেলকে ডেকে গেছি, আর তারপরে দেখলাম যে ফোনটা ঠিক হয়ে গেল। এরকম আমার অনেক ঘটনা হয়েছে, অনেক ঘটনা। যারা রেইকি অ্যাঞ্জেল থেরাপিটা জানো, তারা কিন্তু এটা জানবে যে আমি কি বলতে চাইছি। আর এর উপরে একটা আমি ভিডিও নিয়ে অবশ্যই আসব, আর আমি আমার মতন করে বলবো, পারলে আমার হাজব্যান্ডকে দিয়েও বলা করাবো তোমাদের সামনে অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা রেইকি নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো। আর এই অ্যাঞ্জেল থেরাপি নিয়ে আমি একটা ভিডিও বিস্তারিতভাবে আমি বলবো যে আমার কী কীভাবে কেমন কেমনভাবে সাথ দেয় অ্যাঞ্জেল সব সময়। তো আমি আমার পেটু বাঙালি রান্নাঘরে আমি ভিডিও দিতে পারবো, এটা আমি দেব, পোস্ট করব। তো এখনকার মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সবাই ভালো থেকো।